আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি একটি সুখবর দিচ্ছি, সেটা হচ্ছে সিপি কোম্পানি খাবারের দাম কমিয়েছে কিছুটা। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব যে আসলে খাবার কিছুটা কমলো, মোটামুটি যাই হোক কিছুটা হলো কমেছে। তো আগে যে রেট ছিল সেটাও দেখাবো, আর বর্তমানে যে রেটটা আছে সেটাও দেখাবো। হয়তো অনেকেই জানেন না যে দেখা যাচ্ছে খাবার আনতেছেন কিন্তু গায়ের রেট দেখেন নাই, কিন্তু ডিলার আপনার কাছে আগের দামই রাখছে, সেটা দেখার জন্যই শুধু। আপনারা অবশ্যই গায়ের রেটটা দেখে তারপরে যাচাই বাছাই করে খাবার আনবেন, আর খাবারটা একটু নগদ আনার চেষ্টা করবেন, কারণ নগদ আনলে অনেকটাই কম দরে, অবশ্যই অনেক মোটামুটি ভালোই কম দরে। আর দেখা যায় যদি বাকি আনেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গায়ের রেট যা আছে তাই দরে। দেখুন তাহলে যে আগের যে রেটটা আসলে সর্বপ্রথম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বিয়ার্স আগের যে রেটটা ছিল সেটা হচ্ছে এখানে দেখেন এমআরপি 2763 টাকা, 2763 টাকা মানে আগের যে রেটটা ছিল। আর এটা উৎপাদন হয়েছে 25/1/2022, মানে এটা ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাসে 25 তারিখে খাবারটা উৎপাদন হয়েছে। এক্সপায়ার ডেট 10/3/2022, এমআরপি 2763 টাকা। তো বর্তমানে আগের যে রেটটা ছিল সেটা হচ্ছে 2763 টাকা, আর বর্তমানে রেট আপনাদেরকে দেখাচ্ছি। তো বিয়ার্স দেখুন বর্তমানে রেট, এটা উৎপাদন হয়েছে 9/2/2022, মানে এই মাসেই এটা উৎপাদন হয়েছে। আর ডেট এক্সপায়ার ডেট মানে 25/3/2022, আগামী মাস পর্যন্ত ডেট আছে। আর বর্তমানে এমআরপি দেখেন 2738 টাকা, 2738 টাকা। তাহলে মোটামুটি ধরা যায় যে 25 টাকা প্রতি বস্তায় কমেছে। তো 25 টাকা করে যদি প্রতি বস্তায় কমে তাহলে মোটামুটি হয়তো যাই হোক কিছুটা হলো অবশ্যই কমেছে, কারণ অনেকদিন হয়েছে যে খাবারের দাম কমেই না, কারণ এক ধাক্কায় খাবার 100 টাকা পর্যন্ত বাড়ছে, 100 টাকা এক ধাক্কায়ও। তো বিয়ার্স বুঝতেই পারছেন, অবশ্যই যাচাই বাছাই করে নেবেন, গায়ের রেট দেখে অবশ্যই খাবার কিনবেন, কারণ হয়তো অনেকেই জানেন না যে খাবারের দামটা হয়তো কমছে, বেশি দিন হয় নাই যে খাবারের দামটা কমছে, তা অবশ্যই আপনারা গায়ের রেটটা অবশ্যই দেখে নেবেন। তো বিয়ার্স আপনাদের দেখার জন্যই যে সিপি কোম্পানি খাবারের দাম কিছুটা হলেও কমেছে, যাই হোক। বিয়ার্স আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।